আসসালামু আলাইকুম। প্রাথমিক চিকিৎসা সিরিজের ধারাবাহিকতায় আজকে থাকবে শিশুদের খাবারের অরুচি, এই সমস্যার সমাধান কিভাবে করবেন। অর্থাৎ 6 মাস বয়স থেকে শুরু করে 5 বছর বাচ্চারা, 5 বছরের যে বাচ্চারা আছে তারা খাবার খেতে চায় না, ভাত খেতে চায় না, তো এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেজন্য আমি আজকে একটি মেডিসিন নিয়ে কথা বলবো, সেটা হলো নাউনেহাল। নাউনেহাল এটা একটা সিরাপ, এটা একটা ইউনানি প্রোডাক্ট, হামদাদ কোম্পানির তৈরি। ওকে, প্রোডাক্টের প্রাইস মূল্য অনলি 75 টাকা। তো এই নাউনেহাল সিরাপটা যদি আপনার বাচ্চাকে খাওয়ান তা 100% আমি বলতে পারি খাবারের রুচি আসবে এবং সে খাবার খাবে। ওকে, তো খাবারের নিয়মটা একটু বলে দিই, যাদের বয়স 6 মাস আছে তারা খাবে হাফ চামচ করে 3 বেলা খাবে। ওকে, আর যাদের বয়স 1 বছর বা 1.5 বছরের মধ্যে তারা খাবে 1 চামচ করে 3 বার। ওকে, আর যাদের বয়স 1 বছর 2 বছরের উপরে আছে, 2, 3, 4 এরকম আছে তারা খাবে 2 চামচ করে 3 বার অথবা 1.5 চামচ করে 3 বার। খাওয়ার পর দেখতে পারবেন, আপনারা নিজেরাও দেখতে পারবেন যে খাবারের রুচি কি পরিমাণ রুচি আসছে, খাবার খেতে চাচ্ছে বাচ্চারা অনায়াসে। তো আশা করি আপনারা আপনার বাচ্চার যে খাবারের অরুচি সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবে জানতে পেরেছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।